হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন কথা হবে টেক্কার নিউলি রিলিজড পোস্টার নিয়ে যেখানে কিন্তু দেবের ইন্ট্রোডাকশান হয়েছে তো কেমন লাগলো আমার এই পোস্টারটা ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে রিকোয়েস্ট একটাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখো এবছরের পুজোয় কিন্তু ওয়ান অফ দি অ্যান্টিসিপেটেড মুভি যে সমস্ত ছবিগুলো অ্যালাংসাইড রিলিজ করছে তার মধ্যে কিন্তু টেক্কাই কিন্তু একটু লেট প্রমোশনে চলছে আর মোটামুটি ধরে নাও বহুরূপীর কিন্তু টিজার চলে এসেছে ফাইনাল টিজারটা চলে এসেছে এবার ট্রেলার আসবে সেখান থেকে কিন্তু একটু লেট শুরু করলেও কারণ একটা মানে খাদানের একটা হ্যাংওভার ছিল সেখান থেকে কিন্তু রিকভার করে সেজন মুখার্জির এই ছবিটার প্রমোশন স্টার্ট করেছে দেব এবং এখানে কিন্তু যে পোস্টারটা এসেছে সেই পোস্টারে দেখা যাচ্ছে যে একটা ব্রুম হাতে বেসিক্যালি দাঁড়িয়ে রয়েছে মানে ঘর মোছার জন্য যেগুলি ইউজ করা হয় তো এখানে দেবের যে ক্যারেক্টারটা আই গেস্ট ইন্টারনেটের দৌলতে ফেসবুকে অলরেডি এগুলো সবাই পড়ে নিয়েছে তবুও একবার যারা জানে না তাদের জন্য বলে দিই সেটা হচ্ছে দেবে এখানে ক্যারেক্টারটার নাম হচ্ছে ললাক এবং লালাখ হচ্ছে বেসিক্যালি একটা হাউস সার্ভেন্ট মানে একটা সে বাড়িতে কাজ করে এবং সেখানে সে মূলত পরিচারকের কাজ করে এমন চরিত্রে কিন্তু আমরা এর আগেও দেবকে দেখে দিই সাজভাতিতে ছবিটা সুপার ডুপার হিট করেছিল এবং সেখানে মূলত তাকে কাজ থেকে বের করে দেওয়া হয় বিকজ অফ সাম অ্যাকুইজিশন মানে সাম অ্যাকিউজ ইয়ে করে ওকে কাছ থেকে বের করে দেওয়া হয় কাজটাকে রিটেন করার জন্য দেব কিন্তু এখানে সেই বাড়ির বাচ্চাটিকে অপহরণ করে নেয় এবং তারপরে শুরু হয় কিন্তু একটা পুলিশ চেজিংয়ের একটা গল্প টোটাল গল্পটা হচ্ছে আটচল্লিশ ঘন্টার এটুকু আমরা জানি যে আটচল্লিশ ঘন্টার গল্প এবং সেই টাইম লাইনের মধ্যে হুলুস্থুল পড়ে যায় সেখানে মিডিয়া ইনভলভ হয়ে যায় সেই মিডিয়ার মানে পার্সোনালিটির চরিত্রে এখানে স্বস্তিকা মুখার্জি অভিনয় করছেন এবং পুলিশের চরিত্রে এখানে এসিপির চরিত্রে অভিনয় করছেন কিন্তু এখানে রুক্মিনী তো পোস্টারটা দেখে যেটা মনে হলো সেটা হচ্ছে যে অনেক দিন বাদে মানে ওই ফ্লেভারটা বুনো হাঁস বলো বা তোমার টুসামেক্সের সাজবাতি বলো দেবের ওই ফ্লেভারটা মানে ওই সাইডটাকে এক্সপ্লোর করা হয়েছে এবং এখানে কিন্তু দেবের অভিনয় কিন্তু অলরেডি প্রশংসিত মানে তার সহ অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় বলো বা ইভেন আমাদের ডিরেক্টার বলো এরা প্রত্যেকে কিন্তু দেবের অভিনয়কে এখানে প্রশংসা করেছে যে দেব এখানে খুব ভালো অভিনয় করেছে ফাটিয়ে অভিনয় করেছে এরকম সব কিছু মার্কেটে কিন্তু খবর রয়েছে যদি পোস্টারটার কথায় চলে আসি পোস্টারটার মধ্যে কিন্তু সিমিলারিটিস হচ্ছে এটাই যে আগের যে দুটো কার্ড মানে তোমার কুইন আর কিং সেই দুটো কার্ডের সাথেও কিন্তু সিমিলারিটিস রয়েছে হচ্ছে তোমার প্যাটার্নে সেই একই তাসের একটা কার্ড দেখানো হয়েছে তার মধ্যে দিয়ে মানে ইয়েটা রিভিল করছে তো আমার একটা জিনিসই মনে হয়েছে সেটা হচ্ছে যে এই পোস্টারিংয়ের ক্ষেত্রে কিন্তু মানে মানে টোটাল যে মানে ইয়েগুলো মানে ওর যে আউটগুলো আর কি সেই কাট আউটগুলো বড়ো বেশি মনে হচ্ছে যেন ইমপোস্ট করে দেওয়া এটা আমি আগেও দেখেছি স্বস্তিকাধি পোস্টারটা বা ইয়ের ক্ষেত্রেও কিন্তু মানে অভিনবত্ব এই জায়গাটাতেই যে সেটা হচ্ছে যে গল্পের সাথে যেহেতু গল্পের নাম টেক্কা সেটার সাথে সামঞ্জস্য রেখে এই কার্ডের মোটিভটাকে ইউজ করা হয়েছে এবং কার্ডের এই মোটিভের মধ্যে কিন্তু অনেকগুলো মেসেজ রয়েছে যেমন এই যে বললাম প্রত্যেকের হাতে দেখবে একটা করে কিন্তু গেজেট রয়েছে যেটা কিন্তু মানে বেসিক্যালি হচ্ছে যে তাদের ক্যারেক্টারটাকে কিন্তু সিগনিফাই করে এখানে যেমন ওই ব্রুমটাকে দেওয়া হয়েছে শেষ কবে দেবকে এরকম একটা মানে পোস্টারে দেখা গেছে যে সে হাতে একটা বেসিক্যালি ঘর মোছার জন্য যে ঝাড়ু সেই ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো সেদিক থেকে ডেফিনেটলি একটা অভিনবত্ব রয়েছে পোস্টারের মধ্যে এবং ছবিটার থেকে কিন্তু অ্যান্টিসিপেশন বাড়ছে এবং আরেকটা ক্যারেক্টার রয়েছে সেটা কিন্তু এখনও রিভিল করা হয়নি টোটাল রয় চৌধুরী সেই পোস্টারটা আসবে আমরা এক্সপেক্ট করেছিলাম আজকে হয়তো সেই পোস্টারটা আগে চলে আসবে হয়তো দেবেরটা পরে রিলিজ করবে বাট অল অফ এ সাডেন একটা সারপ্রাইজ হিসেবে এইটা রিলিজ করে দেওয়া হয়েছে কেমন লেগেছে তোমাদের পোস্টারটা ডিটেলসে এসে জানাতে পারো আমার কমেন্ট বক্সে আর যদি এই ভিডিও থেকে কোনো কিছু ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে তেল দেন বাই বাই